কতগুলো মেসেজ দেখাচ্ছে অ্যান্টি এজিং। আমাদের আস্তে আস্তে সবারই বয়স হচ্ছে, অ্যান্টি এজিংয়ের প্রবলেম সবারই আছে। যদি আমরা কিছুটা সময় বার করে এইগুলো করতে পারি দিনে, তাহলে আমার মনে হয় এই প্রবলেমগুলো কিছুটা দূর হবে। এমনি এই আমি এই দুটো আঙুল দিয়ে করব। এই প্রথমে এই আইব্রাউ দেখাচ্ছি, আইব্রাউটা এরকম করে ধরে এইভাবে ধরে দু আঙুলে এইখান থেকে শুরু করতে হবে। এইভাবে এইভাবে করে 5 মিনিট করতে হবে আইব্রাউ, ঠিক এইভাবে। এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। যিনি যতবার করবেন তত ভালো হবে। আমরা অনেক সময় বসে টিভি দেখি, এগুলো টিভি দেখতে দেখতেও কিন্তু করা যায়, ঠিক এইভাবে। আমরা সবাই জানি বোটক্স করতে অনেক খরচার ব্যাপার, সবাই তো আর এত খরচা করে করা সম্ভব না আমাদের সাধারণের। আপনারা যদি এইভাবে করতে পারেন, বোটক্সের কিছুটা সাবস্টিটিউট হতে পারে এইভাবে। তারপরে কপালের এইখান দিয়ে এরকম এইভাবে করবেন, এই এই দুটো আঙুল এই এইভাবে করলে আপনার রিঙ্কিলের কিছুটা কম পাবে। চোখের এইখান দিয়ে এইভাবে এরকম করে টেনে ধরবেন, এই এই একরকম। আরেক রকম এই হাতের এই দিয়ে পুরো 4টে আঙুল দিয়ে আপনি এই কানের এইখান দিয়ে এরকম করে কপালের এখানে এই এরকম করে অ্যান্টি রিঙ্কেলের জন্য, এটা অ্যান্টি রিঙ্কেলের এইভাবে করবেন, করে দেখুন। যিনি 10-12 বার করবেন সারা, যত যখনই সময় পাবেন তখনই করবেন। এইভাবে করবেন, চোখের এই নিচ দিয়ে আঙুল দিয়ে এইভাবে করবেন, আর এই 4 আঙুল দিয়ে গলাটা এরকম ওপর দিকে তুলে দেবেন। এই গেল আরেক রকম, এভাবে করুন, রিঙ্কেলের অনেক সমস্যা দূর হবে। চিন চিনের এইখান থেকে তুলবেন, তুলে এই 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 চিন এটা এইভাবে আস্তে আস্তে করে এইভাবে করবেন, খুব আস্তে আস্তে করে এইভাবে দেবেন। এইভাবে করবেন,
যখন ডান গালটা করবেন তখন বাঁ গালের চারটে আঙুল দিয়ে এটা এরকম এইভাবে ধরে রাখবেন, আর এইখান থেকে এরকম করে নিয়ে এইভাবে টেনে এইখানে করবেন, ধরবেন। আবার যখন বাঁ গালে করবেন তখন ডান চার আঙুল দিয়ে এইখানে গালটাকে এইভাবে ধরে এইভাবে করবেন। বলো মুখ দাঁড়া বলো। এগুলো সবই রিঙ্কেলস, খুব আস্তে আস্তে এই যে দুটো এরকম করে কনুইটা জোড়া লাগিয়ে এইভাবে রিঙ্কেলস গুলো সব কটাই দূর করতে পারবেন। খুব এই গলার যে এইখানটা যে ঝুলে থাকে আর কি, আস্তে আস্তে চামড়াটা ঝুলে ঝুলে যায়, সেটা এইভাবে করবেন। এগুলো খুব আস্তে আস্তে করবেন, জোরে বলুন। এগুলো আপনারা করুন, আপনাদের উপকার হবে। যদি আপনাদের এই প্রসেসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক অথবা লাইক করবেন অথবা কমেন্ট করে পাঠিয়ে দেবেন।